দ্বিতীয় পর্ব সাম্রাজ্যেশ্বরী। এক সপ্ততিতম সাম্বৎসরিক মাঘোৎসবে পঠিত। ভারত সাম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়া, যিনি সুদীর্ঘ কাল তাঁহার বিপুল সাম্রাজ্যের জননী পদে অধিষ্ঠিতা ছিলেন, যিনি তাঁহার রাজশক্তিকে মাতৃস্নেহের দ্বারা সুধাসিক্ত করিয়া তাঁহার অগণ্য প্রজাবৃন্দের নত মস্তকের উপরে প্রসারিত করিয়া রাখিয়াছিলেন, ক্ষমা শান্তি এবং কল্যাণ যাহার অকলঙ্ক রাজদণ্ডকে পরিবেষ্টন করিয়াছিল, সেই ভারতেশ্বরী মহারানী যে পরম পুরুষের নিয়োগে এই পার্থিব রাজ্যভার গ্রহণ করিয়াছিলেন এবং যাহার সুচিরকাল জীবিত থাকিয়া আনন্দিত রাজশ্রীকে দেশে কালে এবং প্রকৃতিবর্গের হৃদয়ের মধ্যে সুদৃঢ়তর রূপে প্রতিষ্ঠিত করিয়াছিলেন, অদ্য সমস্ত রাজসম্পদ পরিহারপূর্বক ললাটের মাণিক্যমণ্ডিত মুকুট অবতারণ করিয়া একাকিনী সেই রাজরাজের মহাসভায় গমন করিয়াছেন। পরমপিতা তাহার মঙ্গল বিধান করুন। মৃত্যু প্রতিদিন এই সংসারে যাতায়াত করিতেছে, কিন্তু আমরা তাহার গোপন পদসঞ্চার লক্ষ্য করি না। সেই মৃত্যু যখন রাজ সিংহাসনের উপরেও অবহেলা ভরে আপন অমোক কর প্রসারণ করে, তখন মুহূর্তের মধ্যে মৃত্যুর বিরাট স্বরূপ কোটি কোটি লোকের নিকট পূর্ণ সূর্যগ্রহণের রাহুচ্ছায়ার ন্যায় দৃষ্টিগোচর হয়। অদ্য সমস্ত পৃথিবীর উপরে এই মৃত্যুর স্বরূপ প্রকাশিত হইয়াছে। সাধারণ লোকের কুটির প্রাঙ্গণে যাহার গতিবিধি লক্ষ্যপথে পড়ে না, সে আজ অভ্রভেদী রাজ সিংহাসনের উপরে দণ্ডায়মান হইয়া আপনাকে সর্বসমক্ষে প্রচার করিয়াছে, কিন্তু আমরা আতঙ্কে তাহার নিকট মস্তক অবনত করিব না। ত্রাসের এবং শোকের সমস্ত অন্ধকার পুঞ্জ অপসারণ করিয়া আমরা তাহাকেই স্মরণ করিব। যশ্ব ছায়ামৃতং যশ্ব মৃত্যু, যাহার ছায়া অমৃত যাহার ছায়া মৃত্যু। যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন যাতানি জীবন্তি, যত প্রয়ন্ত ভীষ্ম বিষন্তি তদ্দি জিজ্ঞাস্য। যাহা হইতে এই ভূত সকল উৎপন্ন হয়, যাহার দ্বারা জীবিত রহে এবং যাহার মধ্যে প্রবেশ করে, অদ্য পৃথিবীব্যাপী মৃত্যু শোকের মধ্যে তাহাকেই বিশেষ রূপে জানিতে ইচ্ছা করে। কত চন্দ্র সূর্য গ্রহ তারকা তাহার জ্যোতিকণায় প্রজ্জ্বলিত ও চরণ ছায়ায় নির্বাপিত হইয়াছে। পৃথিবীর কোন মৃত্যু কোন মহৎ শোক তাহার মহোৎসবকে কণামাত্র আচ্ছন্ন করিতে পারে? হে শোকার্ত, হে মরণ ভয়াতুর, অদ্য তাহাকেই বিশেষ রূপে জানিতে ইচ্ছা করে। আনন্দাধ্যব্য খল্লি মানি ভূতানি জায়ন্তে, আনন্দেন যাতানি জীবন্তি আনন্দং প্রয়ন্ত ভীষ্ম বিষন্তি। তিনি পরমানন্দ, সে আনন্দ হইতেই এই ভূত সকল উৎপন্ন হইতেছে এবং সেই আনন্দের দ্বারাই জীবিত রহিতেছে এবং ধনী দরিদ্র রাজা প্রজা পশু পক্ষী কীট পতঙ্গ সচেতন অচেতন যাহা কিছু অহরহ তাহার প্রতি গমন করিতেছে এবং তাহার মধ্যেই প্রবেশ করিতেছে। পৃথিবীর অতীতকালের রাজাধীরাজগণ অদ্য কোথায়? কোথায় দিগ্বিজয়ী রঘু? কোথায় আসমুদ্র ক্ষিতিশ ভরত? যদুপতে ক গতা মথুরা পুরী রঘুপতে ক গতোত্তর কোশলা। পৃথিবীর সুবৃহৎ রাজমহিমা মুহূর্তে মুহূর্তে যাহার জ্যোতিষসাগরে বুদবুদের ন্যায় বিলীন হইতেছে, অদ্য আমরা তাহার সম্মুখে দণ্ডায়মান হইয়াছি, এই কথা আমাদিগকে স্মরণ করিতে হইবে। সেখানে ন জরা ন মৃত্যুর্নশ্বক। অদ্য ব্রিটিশ সাম্রাজ্যের অধীশ্বরী তাহার দীর্ঘ জীবনের সমস্ত কৃতকর্ম যাহার পদতলে সমর্পণ করিয়া করজোড়ে মুকুটবিহীন মস্তক অবনত করিয়াছেন, আমরাও অদ্য সেই বিশ্ব ভুবনেশ্বরের সম্মুখে আমাদের সমস্ত পাপ তাপ শোক আমাদের ভক্তি প্রীতি পূজা স্থাপন করিয়া নত শিরে দণ্ডায়মান হইয়াছি।
তিনি আমাদিগকে বিচার করুন, আমাদের মঙ্গল বিধান করুন, আমাদের এই পার্থিব জীবনকে সার্থকতা দান করিয়া মৃত্যুর পরে পরিপূর্ণতর জীবনের মধ্যে তাহার অমৃত বক্ষে আমাদিগকে আহ্বান করিয়া লউন। ইতি ব্যক্তি প্রসঙ্গ প্রবন্ধের দ্বিতীয় পর্ব সাম্রাজ্যেশ্বরী সমাপ্ত হল। ধন্যবাদ।